আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম চিকেন বাজার রেসিপি নিয়ে আজকে আমি তেল ছাড়া কীভাবে ফায়ারের সাহায্যে চিকেন বাজবো আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে না টেনে পুরাটা ভিডিও দেখবেন আর গরম গরম চিকেন বাজা খেতে কিন্তু অনেক মজা এখানে আমি দুই কেজি চিকেন নিয়েছি পিস করে কেটে চিকেনটাকে চামড়া তুলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসে আপনারা ছোটো বড়ো করে টুকরো করে নিতে পারেন তো আমি মিডিয়াম সাইজের টুকরো করেছি এখানে কিন্তু দুই কেজি চিকেন দিয়ে দিলাম দেড় চা চামচ টক দই এক চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম হাফ চা চামচ বাজা জিরার গুঁড়া চিকেন মশলার গুঁড়া দিয়েছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম হাফ চা চামচ অরেগানো দিয়ে দিলাম ওয়ান ফুট চা চামচ আর দিয়ে দিলাম এখানে টমেটোর পেস্ট এক চা চামচ টমেটোর পেস্টটা দিয়ে এখন সব উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিব। যাতে চিকেনের গায়ে মশলাগুলা ভালোভাবে লাগে আর ডলে ডোলে কিন্তু ম্যারিনেট করে নিতে হবে আমি দুই ঘন্টার জন্য রেখে দিব রেস্টে ম্যারিনেট করার পরে আপনাদের হাতের কাছে যদি সময় থাকে তিন চার ঘন্টাও মেরিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন তো এখানে কিন্তু আমি চামড়াসহ নিয়ে এসি চিকেন থেকে তুলে ভালোভাবে মেখে আমি মেরিনেট করে নিয়ে এখন রেখে দিব দুই ঘন্টার জন্য আমার হাতের কাছে সময় ছিল না এই কারণে আমি দুই ঘন্টা রেখেছি আপনাদের হাতের কাছে যদি সময় থাকে অবশ্যই চার ঘন্টা তিন ঘন্টা রাখতে পারেন দুই ঘন্টা পর চলে আসলাম মেরিনেট করা চিকেনটা এখন এয়ার ফায়ারের ভিতরে দিয়ে দেবো এখানে আমি ফয়েল পেপার দিয়েছি এয়ার ফায়ারের ভিতরে কারণ জালিটা ময়লা কম হবে এ কারণে আমি ফয়েল পেপারটা দিয়ে নিয়ে এখন চিকেনগুলা এক এক করে আমি সুন্দরভাবে বাস করে বসিয়ে দিচ্ছি তেল ছাড়া চিকেন বাজার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন সবারই দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনারা যদি শেয়ার না করেন তাহলে কিন্তু অন্যেরা দেখার সুযোগ পাবে না এখানে আমি ৩০ মিনিট দিয়ে দিলাম আর একশো আশি দিয়েছি তো কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করার পরে চলে আসলাম চিকেনটা কিন্তু একটু বাজা হয়ে গেছে এখন আমি হালকা একটু উলটিয়ে পাল্টিয়ে দেব আর চিকেনগুলা কিন্তু উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে তো এখন আমি উল্টিয়ে দিচ্ছি আর নিচেরগুলা কিন্তু কাঁচা রয়ে গেছে আর অনেকটা কিন্তু পানি উঠেছে পানিগুলো শুকিয়ে যাবে কিছুক্ষণ পর চিকেনের মধ্যে যে পানিটা আছে ওই পানিটা কিন্তু বের হয়ে গেছে আবারও দিয়ে দিলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর আবারও চলে আসলাম দেখি চিকেনটা কি অবস্থা চিকেনটা কিন্তু বাজা হয়ে গেছে এখন আমি চিকেনগুলা নামিয়ে নিবার দেখেন কতটা লাল হয়েছে আমি কিন্তু বেশি লালও করি নাই আবার বেশি সাদাও রাখি নাই এখন নামিয়ে নিলাম একটি প্লেটের মধ্যে চিকেন বাজা আপনাদের কাছে কেমন লেগেছে তেল ছাড়া চিকেন বাজার রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিতরটা দেখেন কত সুন্দর হয়ে সিদ্ধ হয়েছে আর খেতে কিন্তু অনেক ভালো লেগেছে আমরা কিন্তু ইফতারে খেয়েছি এই চিকেন বাজাটা আপনারা চাইলে ইফতারে রাখতে পারেন এই চিকেন বাজা তেল ছাড়া চাইলে কিন্তু সস তৈরি করেও খেতে পারেন আর টমেটোর ক্যাচাপ দিয়েও খেতে পারেন আমরা টমেটোর ক্যাচ দিয়ে খেয়েছি আল্লাহ হাফেজ